jungle. দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার ফলে ছেলে মেয়েদের লাইফ বা পড়াশোনা তো বন্ধ হয়ে যাওয়ার মুখে, ফলে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের কাছে আমার একটাই আবেদন, আমি একজন স্কুলের গার্জেন হিসেবে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতি শীঘ্রই আপনার কাছে জানতে চাই যে দীর্ঘ 3.5 মাস ধরে যে লকডাউন, এই লকডাউনের ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে রয়েছে, তো আপনি একজন গার্জেন হিসাবে আপনি কি মেসেজ দিতে চান? আমি একজন গার্জেন হিসাবে বলতে চাই সরকারকে যে অবিলম্বে সরকারি বা বেসরকারি যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলো খোলা হোক। কেন আমি অনেকদিন থেকে দেখছি, 3.5 মাস থেকে দেখতে পাচ্ছি লকডাউন চলছে। এই লকডাউনের কারণে আমার ছেলে মেয়ে বা আদার্স ছেলে মেয়ে যতগুলো আছে পড়াশোনা ঠিক মতন হচ্ছে না, সেই পড়াশোনা শিখে চলে গেছে। আমি সরকারকে বলবো যে স্কুলগুলোয় কি করোনা চলছে, আদার্স যতগুলো স্বাভাবিক ব্যবসা দেখ আছে সমস্ত খোলানো হয়েছে আর স্কুল প্রতিষ্ঠানগুলো খোলানো হয় না কেন? আমি সরকার কাছে অনুরোধ করে বলছি যে স্কুলটা খুব শীঘ্রই যেন খোলা হয়। আপনার নাম? আমার নাম ঝান্টু শেখ। আপনার ছেলের নাম? সোহেল রানা। কোন ক্লাসে পড়ছে? ক্লাস 6-এ পড়ছে।